আপনারা জানেন যে আমরা 2008 সালে নির্বাচনে আমাদের নির্বাচনী ইস্তাহারের কারণেই কিন্তু ইয়াং জেনারেশনটা আমাদেরকে বেশি করে ভোট দিয়েছে এবং শেখ হাসিনার প্রতি তাদের একটা আস্থা শিরোজন্যে দিয়েছে এবং সে কারণেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা প্রথম বাজেট বক্তৃতাতেই এই ধূমপানের উপরে এইটা যেহেতু বিড়ি ফ্যাক্টরিগুলোর কুটির শিল্প এবং সেটাকে রক্ষা করার জন্য কিন্তু তিনি সেই বক্তব্যটা দিয়েছিলেন কিন্তু সেই বক্তব্যের নিরিখে কিন্তু কাজ হচ্ছে না সেখানে আমার একটি স্পষ্ট বক্তব্য যে নেতৃত্ব এবং কর্তৃত্ব যদি একসঙ্গে না থাকে তাহলে কিন্তু সেই কর্তৃত্বশূন্য নেতৃত্ব দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় না নেতৃত্ব আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার ব্যাপারে কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছেন বলে আমি দাবি করি তার কারণ তিনি যে কয়েকটা ইনস্ট্যান্স এই মাস দুইকের মধ্যে দেখিয়েছেন এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত কিন্তু কর্তৃত্ব আবার অনেকের অন্যখানে যায় ধরে ট্যাক্স ইম্পোজ যখন করতে যায় তিনি কখন কোন ট্যাক্স কীভাবে এসআরও দিয়ে করিয়ে নিতেছেন অনেক সময় শুভঙ্করের ফাঁকির মতো আমরা অনেকেই বুঝি না এখন এনবিআর এর চেয়ারম্যান যদি কোলে এই ধরনের একটা কথা বলেন প্রাইম মিনিস্টারকে খুঁটি খুঁটি যায় দেখবে যে এনবিআর এর চেয়ারম্যান এই কথাটা বললো না এটার জন্য তো অনেক এজেন্সিস আছে সেই এজেন্সিরা তো তাদের দায়িত্ব পালন করার কথা সেটা হচ্ছে না কেন কারণটা আমার কাছে একটাই স্পষ্ট সেটা হচ্ছে আমাদের সচিবালয় এখনও মন্ত্রণালয় হতে পারেনি বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় প্রফেসর আব্দুল মান্নান আপনার দলের নেতৃবৃন্দ এখন প্রায়শই বলছেন যে এ কথা অবশ্য অন্যরাও বলেছে যে ১১ সময় রাজনীতিবিদদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করবার একটা প্রক্রিয়া ছিল দুই নেত্রীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে এবং এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত আছে এই এই মুহূর্তে সেই ষড়যন্ত্র চলছে কেন কথা বলছেন এবং সেই ষড়যন্ত্র আসলে কোথায় দেখতে পান কারা সেই ষড়যন্ত্রের হোতা যদি আপনার জানা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মেশিনের মাধ্যমে ঈদ মোবারক জানিয়েছি এখন সামনাসামনি আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক জানাচ্ছি সেই সঙ্গে ইউএনের ইউ অ্যাম্বাসেডারকে নিয়ে যে প্রোগ্রামটা করলেন জি আমাকেও আপনি বলেছিলেন আমি গেছিলাম এতে করে আমাদের লাভ হচ্ছে যে ওদেরকে আমরা বুঝতে পারছি আমরা তো সবসময়ের জন্য সাদা চামড়াকে বুঝতে পারি না আমরা আপনি এই কাজটা করে দিচ্ছেন এবং এই ক্ষেত্রে আপনার নিজের কোনো মত আপনি দিচ্ছেন না আপনি নিরপেক্ষ থেকে এই কাজটা করছেন বলে কাজটা ভালো হচ্ছে এটাই আমার ধারণা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো আপনি যে কথা বললেন যে ওনারাও বলছেন আমরাও বলছি যে ষড়যন্ত্র বাট এখন ষড়যন্ত্রের কথা আপনাদের দিক থেকে আসছে আর ১১ ষড়যন্ত্রের কথা অবশ্য দুপক্ষই আপনারা বলেছেন জি তো এটা জিল্লুর ভাই আমি খুব ভালো করে ব্যাখ্যা করে বলে আপনাকে অথবা যারা দর্শক দেখছেন তাদেরকে খুশি করতে পারবো না কারণ ষড়যন্ত্র একটা আপেক্ষিক কথা কারণ কিসের জন্য ষড়যন্ত্র কার জন্য ষড়যন্ত্র ষড়যন্ত্র করার সুযোগ যদি না দেওয়া যায় তাহলে পরে ষড়যন্ত্রটা হবে না তারপরেও হয় তো আমাদের যেটা হয়েছিল যে আমরা তো তখন ক্ষমতায় ছিলাম না ১১-এর যে ব্যাপারটা তখন ক্ষমতায় ছিলেন ওনারা তো ওনাদের ক্ষমতায় ছিলেন ভালো করলে ওনারা করেছেন মন্দ করলে ওনারা করেছেন কিন্তু আমাদেরকে জেলে নেওয়া হলো আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে জেলে রাখা হলো
এটা এটা ব্যালেন্স এইভাবে ব্যালেন্স হয় না, কারণ ব্যালেন্স হবে সেইখান তখনই যখন যার যতটুকু প্রাপ্য ততটুকু দিলে তার ব্যালেন্স হবে। কিন্তু যেটা তখন করা হয়েছিল সেটা যথার্থ হয়নি, এবং এটা তারা নিজেরাও তো রাজনৈতিকভাবে সচেতন, বা তারা আশা করেছিল যে পাকিস্তানের জন্মের পর থেকে জিন্নার মৃত্যুর পর থেকে তদানীন্তন পাকিস্তানে নানান রকম ষড়যন্ত্র এবং আর্মির শাসন, মূলত আর্মিরই শাসন ছিল, শুধু আইয়ুব খান বলে না বা ইয়াহিয়া খান বলে না, আর্মিরই শাসন ছিল। এবং সেটাকে এরা, আমাদের এরা মনে করেছিলেন যে এইভাবে হবে, কিন্তু মুক্তিযুদ্ধ করে যে জাতি, যে মানুষ একটা দেশকে স্বাধীন করে, তাদেরকে ঠিক অত আন্ডার এস্টিমেট করা যাবে না, কারণ তারা বুঝেন এবং করতে চান বা বুকের রক্ত দিয়েও তারা করেন। তো সেই জন্য ওই সময়ে যে কাজটা হলো, তখনকার যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি শিক্ষক ছিলেন, কিন্তু শিক্ষক হিসাবে যে তার যে ইন্টিগ্রিটি সেটা তিনি দেখাতে পারেননি, কারণ শিক্ষকের একটা আলাদা মান আছে, সেই মানটা যদি ধরে রাখা না যায় বা সেই মানটা প্রয়োগ করা না যায় তাহলে পরে আপনার শিক্ষকের যে মর্যাদা, যেমন আমরা বিদ্যাসাগরকে নিয়ে এখনও আনন্দ উপভোগ করি, বিদ্যাসাগরের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বই ধরাপাত এগুলো আপনি দেখেছেন কিনা আমি জানি না, তো এগুলো সাংঘাতিক ব্যাপার, ধারাপাত মুখস্থ করতে হতো আমাদেরকে তখনকার দিনে। এবং বিদ্যাসাগরের যে বই ক খ থেকে আরম্ভ, অ থেকে আরম্ভ করে এই করতে হতো, সেই রকম শিক্ষক আমাদের এখন আর নেই, আমাদের নানান রকম সমস্যা। কারণ দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু একটি কাজ সাংঘাতিক করেছিলেন, স্বাধীনতার পরে তিনি ইউসুফ আলী সাহেবকে, ইউসুফ আলী সাহেব শিক্ষক ছিলেন আমার ডিপার্টমেন্টের মানুষ বাংলার, ইউসুফ আলী সাহেবকে মন্ত্রী এবং ডক্টর ইয়ার মল্লিক, খুব নামকরা শিক্ষাবিদ, তার নামে চিটাগং ইউনিভার্সিটিতে ডক্টর ইয়ার মল্লিক হল আছে, তো তিনি তাকে সেক্রেটারি করা হলো, সেক্রেটারি শিক্ষা সচিব করা হলো, কারণ শিক্ষা সচিব খাদ্যমন্ত্রী, খাদ্য সচিব শিক্ষা সচিব হয়ে আসলে সবসময়ের জন্য এক কাজ হয় না, আর ওনারা জীবন্দী করেছেন, তো সেই রকম মানুষেরও আমাদের অভাব রয়েছে। এবং এখন কি প্রফেসর মান্নান মানে ষড়যন্ত্র হচ্ছে বলে আপনারা মনে করছেন, এবং আপনার প্রতিনিধিত্ব, আপনাদের নেতৃবৃন্দ সেটি বলছেন, আপনার দলের নেতৃবৃন্দ মানে সরকারের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? আমার মনে হয় জিল্লু ভাই একটা কিছু হচ্ছে, মানে সেটা ভালো কিছু নয়, ভালো কিছু নয়, এটা একটা হচ্ছে, অবশ্যই একটা ইয়ে হচ্ছে। ভালো কিছু নয় মানে কি, সেটি আপনাদের জন্য ভালো কিছু নয় না দেশের জন্য ভালো কিছু নয়? আমাদের জন্য ভালো কিছু না হলেও দেশের জন্য ভালো কিছু হবে না। ওকে, কারণ দেশকে ভালো রাখার জন্য দেশপ্রেম বা দেশের জন্য যে মমতা সেটা খুব কম লোকের মধ্যে আছে, এবং আমি বললে তো আমি জননেত্রী শেখ হাসিনার কথাই বলবো, যে মমতাময়ী এবং তিনি দেশের জন্য, এই যে আপনার করোনার ব্যাপারে। জি, সো আপনি আপনি জাস্ট আমি এই জায়গায় আপনাকে একটু শেষ করতে বলবো, ছোট্ট করে যদি বলেন যে এই যে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হচ্ছে কিছু একটা, কারা ষড়যন্ত্রের হোতা বা কারা ষড়যন্ত্র করছে সেরকম কি কোনো ধারণা করা যায় বা করতে পারে? ষড়যন্ত্র ধারণা করা যায় কি সেটা, কারণ সেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র তো অবশ্যই, এবং সেখানে এখানে দুটি ভাগ হয়ে গেছে, একটি আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ বা বিরোধী আওয়ামী লীগ। তো বিরোধী আওয়ামী লীগ, আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় আছে, সেজন্য বিরোধী আওয়ামী লীগ তারা নানানভাবে চেষ্টা করছে, এবং শুধু দেশের ভিতরে না বাইরের দেশের সঙ্গেও আপনার যোগাযোগ করছে। এবং আপনি যেটা করলেন, বিদেশের যে রাষ্ট্রদূতরা বা এনভয় যারা আছেন তাদের সাথে
নিজের ঘরের কথা বলে বা তাদেরকে আপনার ইয়ে করার জন্য মোল্ড করার জন্য বা তাদেরকে দিয়ে আপনার ক্ষমতার যে ভাগাভাগি বা ক্ষমতার একটা পালাবদলের চেষ্টা আপনি বলতে চাইছেন যে বিদেশি দূতদের ব্যবহার করে বা বিদেশিদের ব্যবহার করে সেটি বিরোধী পক্ষ করবার একটা চেষ্টা করছে। তো আমি এখান থেকেই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে যাচ্ছি যে এই যে সরকারি দলের নেতৃবৃন্দ অনেকদিন ধরেই বলছেন যে এই ষড়যন্ত্র একসময় বা দুটো দলের বিরুদ্ধে বা রাজনীতির বিরুদ্ধে হয়েছে, সেই ষড়যন্ত্রটা এখনও আছে এবং সেই ষড়যন্ত্র মূলত এখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে যারা দেশটাকে একটা উন্নয়নের ধারায় রেখেছেন, যারা অনেক অর্জন অগ্রগতি করেছেন তাদের বিরুদ্ধে তারা বলছেন। এবং প্রকাশ্যে অনেকেই বলেন, অপ্রকাশ্যেও বলেন বা খানিকটা ইঙ্গিতও করেছেন, প্রফেসর মান্নান নিজেও ইঙ্গিত করলেন যে এই ষড়যন্ত্রের নায়ক বলি হোতা বলি যারাই আছেন সেটা আসলে শেষ পর্যন্ত আপনারাই, এবং আপনারা এখন বিদেশিদের নিজেরা কিছু করতে পারছেন না, বিদেশিদের কাছে ধরনা দিয়ে আসলে একটা পরিবর্তন আনবার চেষ্টা করছেন। এই যে কথায় আছে না, যত দোষ নন্দঘোষ, এখন বিএনপি আমরা ওই নন্দঘোষ হয়ে গেছি আর কি। যাই হচ্ছে, এক এগারোর সময় দুই নেত্রীকে সরিয়ে দেওয়ার চক্রান্ত যেটা করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তখন আজকের যিনি প্রধানমন্ত্রী উনি কিন্তু বিদেশে গিয়েছিলেন, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যাননি, উনি অনড় ছিলেন। উনি বলেছিলেন এটাই আমার দেশ, আমি এটাই আমার দেশ, এই দেশের মানুষের সাথেই আমার ভাগ্য মিলেমিশে একাকার হয়ে গেছে, আমার যা হওয়ার হবে, দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এই কারণে ওনার দুই ছেলের উপর ভয়ঙ্কর অত্যাচার নেমে এসেছিল এক এগারোর সরকার। তারা ভীষণ রকমের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিলেন। তারপরও আমাদের নেত্রী সেদিন কিন্তু বিদেশ উনি যাননি। প্রণব মুখার্জি আমাদের পাশের দেশের রাষ্ট্রপতি, অত্যন্ত শ্রদ্ধেয়, উনি একটি বই লিখেছেন, সেই বইটাতে আর অনেক কিছুই পরিষ্কার করে বলা আছে যে কিভাবে কি হলো, কিভাবে আওয়ামী লীগ আসলো এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন ওনারা বিদেশ গেল। যদিও আওয়ামী লীগের সাংসদ যারা আছেন, সংসদ সদস্য, ওনারাও চেয়েছিলেন, সবাই চেয়েছিল যে ওনাদের, আমাদের দুই নেত্রীকে আপনার গ্রেফতার এবং অত্যাচার নির্যাতন আমাদের দুই দলের নেতা কর্মীদের উপরই তো নেমে এসেছিল। তো সেটা আওয়ামী লীগ এক ধরনের দায় মুক্তি তাদেরকে দিয়ে তারা বিদেশটি দেশ চলে গেলেন। যাই হোক, এখন আজকের যে প্রেক্ষাপট সেখানে আসি। দেখেন, গত দুটো নির্বাচন তো আসলে হয়নি, 2014 নির্বাচন 154 জন বিনা ভোটের এমপি, আর 2018 নির্বাচন তো আরও ফ্যান্টাস্টিক, কারণ সেখানে তো নিশিরাতের, তার আগের দিনই নিশিরাতে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের দিন পর্যন্ত আর গেল না। তো এরকম যখন অবস্থা, তখন ষড়যন্ত্র তত্ত্ব, চক্রান্ত তত্ত্ব, এগুলো দিয়ে এখন লাভ হবে না। ইতিমধ্যে আমেরিকার যে স্যাংশন সেটা এসছে র্যাবসহ সাতজনের ওপর, এবং র্যাবের যারা আছেন তারা বুঝতে পারছেন যে এটার ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, অ্যাকাউন্ট ট্যাকাউন্ট বন্ধ করার নোটিস টোটিস দিচ্ছে। তবে কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উনি বলেছেন যুক্তরাষ্ট্র বা বিদেশি শক্তি যত বড় ক্ষমতাধরই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না। এটা কিছুদিন আগেই বিদেশিদের সাথে বিএনপির সাম্প্রতিক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে একটা প্রশ্নের জবাবে উনি এমন একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন যে বিদেশি বা আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে বিএনপি মত বিনিময় করতেই পারে, তবে ক্ষমতায় যেতে হলে বিএনপিকে দেশের জনগণের কাছে যেতে হবে। এখন এই কথাটাই আসি, বিএনপিকে দেশের জনগণের কাছে যেতে হবে, তো খুব ভালো কথা। তো আওয়ামী লীগ, এই ওনারা দেশের জনগণের কোন জায়গাটায় আছেন? কারণ ওনারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে গত দুটো টার্ম ক্ষমতায় আসেননি। আমরা দেখলাম এই যে ভয়ঙ্কর বন্যা হয়ে গেল কিছুদিন আগে সারা দেশে, আমাদের 40 লক্ষের উপর সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ সহ বহু জায়গায় এই যে বন্যায় মানভাসী মানুষ কি ভয়ঙ্কর কষ্ট, আমরা দেখলাম প্রধানমন্ত্রী উনি হেলিকপ্টারে করে গেছেন, পরে উনি নেমে সার্কিট হাউসে যারা আছেন উচ্চপদস্থ ওনাদের সাথে মিটিং টিটিং করেছেন এবং তারপর। কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী, উনি কিন্তু দুয়ারে দুয়ারে গেছিলেন, উনি কিন্তু ওই ওনার
আমাদের সময়ে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু জনগণের কাছে প্রত্যেকের কাছে উনি কিন্তু গেছিলেন, উনি কিন্তু ওই যে হেলিকপ্টার থেকে ও দেখেন নাই। এখন হয় কি, যখন দেশে একটা ভয়ঙ্কর রকমের দুর্যোগ, ভীষণ রকমের আপনার মানবাধিকার হরণ বলুন, আইনের শাসন না থাকা বলুন, গণতন্ত্রহীনতা তো আছেই, সেই রকম একটা অবস্থায় রিসেন্ট একটা খবর দেখছি, সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত কিছু কথা বলেছেন। তো এগুলো নিয়েই এখন আওয়ামী লীগ এবং সরকারের একটা ভয়, তারা তো লবিস্ট আপনার নিয়োগ করে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে, লবিস্ট নিয়োগ করে বিভিন্ন লবি হাউস, বিভিন্ন লবিস্ট, এগুলো তো আমরা দেখছি, আমরা জানি। কিন্তু ইতিমধ্যেই আমরা এটাও দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি পিটার ডিহাস, উনি কিন্তু বলেছেন যে র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে, নিষেধাজ্ঞাটা যেন ওঠানো হয়, এটা নিয়ে আওয়ামী লীগ আবার লবি করছে যে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি ও র্যাবের সংস্কার চাই যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র না, 14টা দেশ ইউরোপের বাংলাদেশে যেই কূটনীতিকরা আছেন প্রত্যেকে বলেছেন আগামী নির্বাচন আমরা দেখতে চাই একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, কোনো প্রহসনের নির্বাচন আমরা আর দেখতে চাচ্ছি না, 14টা দেশের রাষ্ট্রদূত। এবং হ্যাঁ, মার্কিন রাষ্ট্রদূত উনিও বলেছেন, পিটার হাস উনি বলেছেন যে, আবার আরেকটা কথাও বলেছেন যে র্যাবের উপর নিষেধাজ্ঞায় বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র অবাক। মানে খুবই ইন্টারেস্টিং যে এটাতে যে বাংলাদেশ সরকার কেন অবাক হয়েছে এটা জেনে ওনারাই উল্টো আপনার অবাক হয়ে গেছে। যেখানে গুম খুন আজকে নিত্যদিনের ঘটনা, যেখানে রিপোর্টেডলি 604 জন গুম হয় কিন্তু একজন, এই যে মিজানুর রহমান, জনস্বার্থ সংশ্লিষ্ট নাগরিক আন্দোলনে যুক্ত একজন মানুষ, ডিবি থেকে ছাড়া পাওয়ার পর উনি একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, সাধারণত কেউ দেন না। উনি বলেছেন যে এক ডিবি কর্মকর্তা আমাকে উদাহরণ দিয়ে বলেন, ধরেন আপনি একটা মামলা খেলেন, মামলা তো নানাভাবেই দেয়া যায়, ধরেন আপনাকে কেউ 2 পিস বা 5 পিস 10 পিস ইয়াবা দিয়ে মামলা দিয়ে দিল, মামলায় ধরেন 20 বছর হ্যাঁ পরে রায় হলো, আপনি নির্দোষ প্রমাণিতও হলেন, কিন্তু যারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে তারাও জানে আপনি নির্দোষ, কিন্তু এই 20 বছরের জার্নি আপনি চিন্তা করেছেন তো? এই যখন আইনের শাসন, আইন কানুন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার হরণ করা, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না? সেটা একটা দিক গেল, কিন্তু অভিযোগ যেটা যে ষড়যন্ত্র হচ্ছে কি না, ষড়যন্ত্র এটা অলওয়েজ নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, মানে আপনি হয়তো বলছেন যে তারা ঠিক করছেন না, তার না 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 বলছি আমি, তাহলে আর একটা প্রতিক্রিয়া থাকতেই পারে, কিন্তু সেটা ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে, জনগণকে সঙ্গে নিয়ে নাকি ষড়যন্ত্রের মধ্য দিয়ে, কুদেতার মধ্য দিয়ে, অন্য কোনো ভাবে? না, অনেক ধন্যবাদ আপনাকে। ষড়যন্ত্র তথ্য খুঁজছে এখন আওয়ামী লীগ, ষড়যন্ত্র ইতিবাচক নেতিবাচক সেটা না, ষড়যন্ত্র শব্দটাই নেতিবাচক। এখন ষড়যন্ত্র কোনখানটাই হচ্ছে, মানে ওনারা যেহেতু ভোটের বাক্স, ব্যালট বাক্স ফেক ব্যালট দিয়ে ভর্তি করতে না পারলে সেটা চক্রান্ত হয়ে যাবে, না সেটা না। আমি দেখেছি যে আমরা পড়েছি যে মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার হাস উনি কিন্তু একটা কথা খুব পরিষ্কার বলেছেন যে ভোটাররা ভোট দিবে, ভোট দিয়ে তাদের পছন্দ অনুযায়ী তারা তাদের নেতা নির্বাচন করবে, বাইডেন প্রশাসনের অন্যতম একটা আপনার এজেন্ডা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার বাইডেন প্রশাসনের। কাজেই অন্য 14টি দেশের রাষ্ট্রদূত যখন এই কথা বলেন, এটা বাংলাদেশের জনগণের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, মোটা দাগে প্রশ্নটা তো এই জায়গায়, অবশ্যই এটা পক্ষে যায়। কেন পক্ষে যায়? কারণ আমাদের গতবার তো 10 কোটি 40 লক্ষ ভোটার ভোট দিতে পারেনি, তার আগের বারও তো 18 বছরের ওপরে যারা বয়স হয়েছে তারা আপনার ভোটটা কী জিনিস এটা তো জাদুঘরে রাখার মতন ব্যবস্থা করে ফেলেছে। এখন এভাবে তো একটা দেশ চলতে পারে না, শ্রীলঙ্কার উদাহরণটা দেখেন, রাজাপাকসে ফ্যামিলি, রাজাপাকসে তারা একটু এই পর্যায়ে ছেড়ে দিতে হবে, ঠিক আছে ঠিক আছে, আমি শুধু কথা শেষ করে, আচ্ছা আমি শুধু এটুকু বলি,
আমি রাজা পাকশে ফ্যামিলির এই যে আপনার তাদের উত্থান, তাদের এই যে কর্তৃত্ববাদী ক্ষমতা, তাদের পতন, এবং আজকে যেটা দেখলাম যে তাদের প্রেসিডেন্ট ভবনে, এটা আজকে না আরও কয়েকদিন ধরেই চলছে, জনগণ গেছে গিয়ে সব কিছু দখল করে আছে, এটা বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি হোক সেটা আমি বলছি না। আমি বলছি যে এই রাজাপাকসে ফ্যামিলি, চায়নারা বলছে এটাকে জোক, যার নামই জিজ্ঞেস করে ওপর দিকে আছে ক্ষমতার শ্রীলঙ্কায়, তার লাস্ট নেমটাই হচ্ছে রাজাপাকসে। আর 2 কোটি মানুষের দেশে কি পরিমাণ সম্পদ তারা বিদেশে বানিয়েছে, এটা লিস্ট আমি যদি আপনাকে একটু বলি, শুধু দুই একটা বলি, আপনার সময় নেই তো, দুবাই ম্যারিয়ট হোটেল $7 billion, উগান্ডা এয়ারলাইন্সের 6টার মধ্যে 2টি এয়ারক্রাফ্ট $800 million, মালদ্বীপে মারাদুদ্বীপ মূল্য $26 million, তানজানিয়ায় হিরোকের খনি $7 million, এরকম আরও অনেকগুলো আছে। আপনি অনেক কিছু বলেছেন, আপনি কি রাজাপাকসে পরিবারের সঙ্গে বা শ্রীলঙ্কার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের তুলনা করছেন? আমি তুলনা করছি না, আবার করছিও, আমি দুটোই করছি। আমি রাজাপাকসে একই কর্তৃত্ব মনে করেন? আমি, আপনি যদি সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়াটায় আসেন, এই যে দেখেন পাকিস্তান কি হলো, হ্যাঁ আমরা মালদ্বীপ, নেপাল, আপনার ইন্ডিয়া, তার বাইরে নেই, এখন আপনার বাংলাদেশে যেই জিনিসটা হচ্ছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে, এখন সেখান থেকে, ইতিহাস থেকে তো আমরা কেউ শিক্ষা নেই না, ইতিহাস থেকে তো আপনি আমার থেকে অনেক মুরব্বী, আপনি জানেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা, এটা তো আমাদের অবশ্য কর্তব্য, কিন্তু কর্তৃত্ববাদী মনোভাব, একচেটিয়া অ্যাবসোলিউট পাওয়ার, একেবারে অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি, পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি, এটা তো আমাদের বহু আগে বলে গেছে। ধন্যবাদ প্রফেসর আব্দুল মান্নান, উনি অনেক কথা বলেছেন, সেক্ষেত্রে আপনি ওনাকে জিজ্ঞাসা করেছেন যে শ্রীলঙ্কার সরকার বা সরকারের সঙ্গে ওনার কোনো জানা বা যোগাযোগটা আছে কি না, আমি সেটা সেদিকে আমি প্রশ্ন করেছি যে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে উনি তুলনা করছেন কি, মানে একই রকম দেখছেন কি না, বা রাজাপাকসে পরিবারের কোনো কিছু এখানে দেখছেন কি না, সেটা প্রশ্ন করেছিলাম। তো উনি সেটা উনি বলেছেন যে উনি দেখছেন, উনি দেখছেন, উনি একবার শব্দটা ছিল এরকম যে করছি আবার করছিও না, এটা উনি বলেছেন। আসলে কথাটা হচ্ছে করছি, করছি করতে বিষয়টা আর কিছু না, বিষয়টা হলো জননেত্রী শেখ হাসিনা, মানে জননেত্রী শেখ হাসিনাকে কীভাবে নামানো যায়, সেই পরিপ্রেক্ষিতে উনি বললেন যে হেলিকপ্টারে করে উনি বৃষ্টিতে ভেজা মানুষ বা বন্যায় আক্রান্ত মানুষকে উনি হেলিকপ্টারে করে দেখেছেন। উনি তো হেলিকপ্টার করে দেখেছেন, কিন্তু আপনি বলেছেন যে আপনাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি সংসদ, তখন আমি এমপি ছিলাম, সংসদে উনি স্টেটমেন্ট করেছিলেন যে এত লোক মারা যাবে তা আমি ভাবিই নাই, এবং উনি হেলিকপ্টারে করে যাওয়ার অধিকার রাখেন, যিনি প্রধানমন্ত্রী হন, দেশের দুর্যোগে যাওয়ার রাখেন, উনি কিন্তু কোনো জায়গায় যাননি। এবং এই যে বন্যা আপনার হয়ে গেল, এই বন্যায় মৃত্যুর সংখ্যা খুব কম, এবং সঙ্গে সঙ্গে এই বন্যাকে হ্যান্ডেল করার জন্য যেভাবে চেষ্টা করা হয়েছে, এবং যেভাবে এই বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করা হয়েছে, এবং যেভাবে শুকনো খাবার থেকে আরম্ভ করে আমরা প্রতিদিন দেখবেন যে, শুধু যে গভর্নমেন্ট দিয়েছে আমি তা বলছি না, কিন্তু যারা দিতে পারেন, দেবার মতো শক্তি আছে, তারাও দিয়েছেন, তারপরেও উনি খুশি হতে পারেননি। কারণ উনি খুশি হতে পারবেন তখনই যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। এখন আমাদের কথা হচ্ছে যে ক্ষমতায় কে থাকলো না থাকলো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে দেশের কী হলো, দেশের মানুষের কী হলো, দেশ সেই সেই দেশ এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে আমরা ভাগ্য নিয়ন্ত্রণ না। আরেকটা প্রসঙ্গে বারবার জোর দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে ক্ষমতাকে থাকলো না না থাকলো, লেট পিপল ডিসাইড, মানুষ ঠিক করুক কে থাকবে না থাকবে, মানে বারবার সেই কথাটা বলার চেষ্টা করেছেন। তো অবশ্যই জনগণ ঠিক করবে, অবশ্যই মানুষ ঠিক করবেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, নিশ্চয়ই
মানুষ এটাকে নির্ধারণ করবে কে থাকবে। কিন্তু একটা বিষয় হচ্ছে জিল রহমান সাহেব, যে একটা সিটে একটা দল একজন প্রার্থী দেয়, ওনারা ওনাদের সব লোককে খুশি করতে গিয়ে 300 আসনে ওনারা 1200 প্রার্থী দিয়েছিলেন, এবং ওনারা কেউ একটা পোস্টার ছাপাননি নির্বাচন করবার জন্য, যে একটা মানসিকতা এবং নির্বাচন করতে হবে তার জন্য যে সমস্ত লোককে সেখানে ইনভলভ করা তা করেননি। ওনারা অপেক্ষা করে আছেন, উনি বলেছেন যে 14 জন রাষ্ট্রদূত কে ওনারা বলেছেন, এবং 14 জন রাষ্ট্রদূতও চান যে নিরপেক্ষ ই হন। 14 জনের সঙ্গে আমাদেরকেও ধরে নিতে পারেন, আমরাও চাই নিরপেক্ষ ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক। এই দেশের মানুষ যাদের ভোটের বয়স হয়েছে এবং যারা ভোটার হয়েছেন তারা যথারীতি ভোট দিতে পারুক, এটা আওয়ামী লীগ বিশেষভাবে চাই। কারণ এই যে মুক্তি সংগ্রাম বলুন বা বঙ্গবন্ধুর যে কর্ম, সেখানে কিন্তু গণতন্ত্রের জন্যই সব কিছু করা হয়েছিল। সেই গণতন্ত্রটাকে যদি না টেকানো যায়, অথবা গণতন্ত্রের যে বিস্তার সে বিস্তারটা যদি যথারীতি না ঘটানো যায়, তাহলে পারে এই দেশের যারা প্রাণ দিয়েছে মনুমিয়ারা বা আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের 30 লক্ষ, এগুলো সব বৃথা হয়ে যাবে। কথা হচ্ছে যে দেশ নিয়ে ওনাদের কোনো কোনো প্রোগ্রাম ওনারা কী করেছেন? এই যে বন্যা গেল, আমরা নয় হেলিকপ্টারে গেলাম, ওনারা খুবই দেশপ্রেমিক, পায়ে জোক লাগলেও ওনাদের অসুবিধে নাই, গামবুট পরি হলেও তো দুটা চিড়ার আপনার বস্তা নিগি দিতে পারতো, ওনারা তা করেননি, কারণ এই করার মতো অভ্যাস ওনাদের নাই। সেই জন্য ওদের হচ্ছে কর্তৃত্ববাদী সরকারের একটা কথা বলেছেন, সেই কথাটা ওনারা ইদানিং খুব বলছেন, কর্তৃত্ববাদী সরকার। এখন এই কর্তৃত্ববাদী সরকার, কর্তৃত্ববাদীর ব্যাখ্যাটা কী? ব্যাখ্যাটা তো আমরা বুঝি না। কর্তা তো একজন থাকবেই, দেশের মানুষ যাকে নির্বাচন করবে কর্তৃত্ব করবার জন্য, তিনি তো মানুষের সেবা করবেন, তো সেবা করতে গেলে তো কর্তৃত্বের দরকার হবে, হুকুম দিতে হবে, তো সেটা উনি মেনে নিতে পারছেন না। আমার কথা হচ্ছে যে আমাদের সকলেরই উচিত হবে, যেই যে ভোট আসছে, ভোটে আসার সময় খবরের কাগজে আছে যে ওনাদেরকে নির্বাচন কমিশন ডাকছেন, ওনারা তো যাবেন না, 13 কয়টা দল যাবেন না, তো আপনি মানবেন না, মানি না বলবেন, নির্বাচনে অংশ নেবেন না, কীভাবে নির্বাচন করলে ভালো হবে দেশের সেটাও বলবেন না, তাহলে পারে আপনার সমাধানটা কীভাবে হবে, এটা কি উপর থেকে এসে পড়বে, এটা আমাদের কী করতে হবে, এই দেশের মানুষ কী করতে হবে। আমি আশা করব যে উনি একজন বিজ্ঞ আইনজীবী, উনার বোধে এবং বিবেচনায় উনি নিশ্চয়ই সঠিক কথাটা বলবেন। সবসময়ের জন্য দলের কথা বা দলের অন্তর্নিহিত কথা না বলে দেশ এবং দেশের মানুষের কথা বলতে পারলে, উনি 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 ওনার কথা স্যাংশনের প্রসঙ্গটা টেনেছেন, স্যাংশনের কথা বলেছেন, আরেকটি প্রসঙ্গ বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন সহযোগী, আমরা বিদেশি রাষ্ট্রদূত বলি বার্তা দেয়ার আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার, এবং তারা সবাই আসলে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও চাচ্ছি তো, আমরাও চাচ্ছি, সেই রাষ্ট্রদূতরা যে বলছেন এতে আমরা খুশি হচ্ছি যে আপনারা সহযোগিতা করুন, আমরাও চাচ্ছি যে আপনার অ্যাবাউট স্যাংশন হচ্ছে যে স্যাংশনটা আপনার একটা খুব একটা আমাদের জন্য সরকারের জন্য একটা খুব কঠিন একটা পরীক্ষা আর কি, তো এই পরীক্ষা আপনার দেবার জন্য আমাদের যে প্রস্তুতি, কারণ উনি বলেছেন যে ওখানে লোক নিয়োগ করা হয়, তাদেরকে লবিস্ট নিয়োগ করা হয়, সেখানে টাকা দেওয়া হয়, লবিস্ট আমরাই শুধু নিয়োগ করি না, আপনাদেরও লবিস্ট আছে, আপনি বললে তো আর হবে না, আমি বললেও হবে না, এটা দেশের মানুষ 18 কোটি মানুষ বলবে যা তাই হবে, ফলে আমি বললাম আর আপনি মাথা নাড়লেন না, এতে লাভ হবে না।
আপনাকে দেশপ্রেমিক হতে হলে এই এই আপনার যে স্যাংশনটা যদি টিকে যায় বা স্যাংশনটা যদি চলতে থাকে, তাহলে কি আপনি মনে করেন যে শুধু আওয়ামী লীগের লোকেরই কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে না? ফলে আপনাদেরও এই অবস্থার থেকে দেশকে রক্ষা করবার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই স্যাংশনের ব্যাপারে আপনাদেরও অংশগ্রহণ করা উচিত, এবং এই স্যাংশনটা যেন উঠে যায় তার জন্য যে চেষ্টা চলছে বিভিন্ন জায়গায়, শেখ হাসিনার সফর আছে, আপনার ভারতের সফর, উনি সেপ্টেম্বরে জি সফরে যাবেন, সেখানে উনি চেষ্টা করবেন। তো এই সব এতে আনন্দের কিছু নাই, বাংলাদেশে স্যাংশন হয়েছে তাতে আপনি আনন্দিত যদি হন তাহলে পর আমার বলার কিছু নাই, কিন্তু আনন্দিত হবার কিছু নাই, ব্যথিত হবার আছে। এবং এটাকে আপনার কোনোভাবে এখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদের মানুষ, আমাদের দেশ, আমাদের গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোকে একটা যথাস্থানে সম্মানের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, উনি যেটি বলবার চেষ্টা করছেন, ওনারাও খুবই আন্তরিকভাবে চান যে একটা ভালো নির্বাচন হোক। এখন সমস্যা আপনারাই মাঝে মাঝে কিছু কিছু তৈরি করেন। উনি বলছেন যেমন আপনারা 300 আসনে 1200 ক্যান্ডিডেট দিয়েছেন বা কম বেশি দিয়েছেন, এই 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 জাতীয় সমস্যা আপনারা নিজেরাই তৈরি করেন, অভিযোগটা শেষ পর্যন্ত ওনাদের দিকে ছুড়ে মারেন না? ভালোই বলেছেন যে 300 আসনে আমরা দিলাম। তো খবরে কিছুদিন আগে লেটেস্ট একটা খবর দেখলাম যে ছাত্রলীগের পদ পেতে কোটি টাকা, নিউজে আমার কথা না, কোটি টাকা খরচ করতে হচ্ছে। তো ছাত্রলীগের মানে কি একটা পদ পেলে কি হয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ, গণধর্ষণ, এগুলো দেখছি আমরা। আর তাদের কি দায়মুক্তি দেওয়া হয়েছে যে যা খুশি তাই করা যাবে, যে যা খুশি তাই করো কারণ তুমি ছাত্রলীগ? বিষয়টা কি তাই যে বিচারহীনতার যে সংস্কৃতি? না না, এখন দেবেন না, ইনশাল্লাহ দিবেন আপনি, পরে নোট নিবেন আর কি কাইন্ডলি। দেখেন কয়টা মিটিং মিছিলে আওয়ামী লীগের সভানেত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রী, কতটা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সেটা বলছি। আপনি বলেছেন তো হেলিকপ্টারে এটা বিষয়টা এভাবে, এটা না যে জনগণের কাছে আপনি আপনারা যেতে ভয় পান, কেন? তার কারণ একটাই, আপনারা নিরপেক্ষ নির্বাচন যে কারণে দিতে ভয় পান আওয়ামী লীগ এবং সরকার, কেন? কারণ আপনারা আওয়ামী লীগ এবং সরকার খুব ভালো করে জেনে গেছেন, পাবলিকের পালস আর কিছু না হোক এটুক তো জানেন কি পরিমাণ ভরাডুবি হবে, 5টা সিটও তো পাবে না যদি সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হয়। দেখেন 1:11 সময় আওয়ামী লীগ কোন কোন অ্যাম্বাসেডারের বাসায় গিয়েছিল, কিংবা এই কিছুদিন আগেও একজন মন্ত্রী, পত্রিকার খবর, কার বাসায় কোন অ্যাম্বাসেডার কার সাথে কীভাবে মিটিং, এগুলো সব সোশ্যাল মিডিয়া এবং সেন্সার থাকলেও চলে আসে। এখন লবিস্ট মন্ত্রীদের সঙ্গে তো অ্যাম্বাসেডারদের না, আমি সেটা না, ওই যে ধর্ণা, ওনারা যেমন বলছে যে বিএনপি বিরোধী দলে থাকলে, সে ফর এক্সাম্পল যে আমরা মিট দ্য অ্যাম্বাসেডার, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হেড অফ দ্য ডেলিগেশন, ওনার সাথে যে আপনার সিজিএস এর প্রোগ্রামে, উনি একটা কথা বলেছেন না শেষের দিকে এসে ওনার মন্তব্যে, যে প্রত্যেকের সাথেই আমরা মিট করব, প্রত্যেকের সাথেই আমরা বসবো, সবার সাথেই কথা বলবো, এটাই তো নিয়ম। এটার মধ্যে আপনার ডিপ্লোম্যাসির খুব ব্যত্যয় ঘটে যায় তাই কি? কারণ বাংলাদেশি হাই কমিশনে যারা আছেন তাদের উদাহরণও উনি টেনেছেন, কাজেই আমি আর ওই দিকে যাচ্ছি না। তবে মান্নান ভাই আমাদের অনেক সিনিয়র, শ্রদ্ধেয়, একটা কথা উনি বললেন, গণতন্ত্র কি আছে বাংলাদেশে? আপনি অনেস্টলি বুকে হাত দিয়ে বলবেন যে বাংলাদেশে আজকে গণতন্ত্র আছে? তাহলে আমাদের 40 লক্ষ মানুষের ভিতরে বিরুদ্ধে মামলা হয় কেন? তাহলে আমাদের 1 লক্ষের উপরে আমরা নেতা কর্মী তৃণমূল থেকে শুরু করে একদম শীর্ষ আমাদের নেত্রী নেতা পর্যন্ত এত রাজনৈতিক চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক মামলা কেন দিয়েছেন আপনারা? 1:11 সরকার আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 4টা মামলা দিয়েছিল, আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে 11টার মামলা ছিল, এখন ওনার বিরুদ্ধে দেখেন একটা মামলাও নিয়ে 2008 আওয়ামী লীগ আসলো তারপর, আর আমাদের নেত্রীর বিরুদ্ধে এখন 36টা মামলা। কাজেই আপনারা যখন এই ধরনের কথা বলেন, আমরা কিন্তু লক্ষ্য করি বাংলাদেশের মানুষ আপনাদের প্রতিটা কথা
শোনে এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখি রিয়াকশনটা কি দেয়, মানে প্রতিক্রিয়া। দেখেন, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার এ তো কোনোদিন গণতান্ত্রিক সরকার হতে পারে না। একটা কর্তৃত্ববাদী সরকারকে আপনি তো নিশ্চয়ই বলবেন না যে এটা একটা গণতান্ত্রিক সরকার, যেই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, যেই সরকার জনগণের চিন্তা অধিকার কেড়ে নেয়, যেই সরকার জনগণকে সভা সমাবেশ কোনো কিছু করতে দিবে না, 600 ওপরে রিপোর্টেডলি গুম, ডিজিটাল সিকিউরিটি আইনের মতন কালো আইন আওয়ামী লীগ করেছে, কালো আইন, তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা দিয়ে কণ্ঠরোধ করছে, সাংবাদিকদের নতুন আরেকটা আইন আনছে, কোনো রকম কথাবার্তা সাংবাদিক নেতারা অনেকেই এতে আপনার নাখোশ এবং আপত্তি জানিয়েছেন, কিন্তু তারপরও আপনারা বলছেন যে কর্তৃত্ববাদী, এটাকে তো কর্তৃত্ববাদী বলে না, এটা তো কোনো গণতান্ত্রিক সরকারের আচার আচরণ লেবাস হতে পারে না। দেখেন, নির্বাচন কমিশন বিএনপিকে ডেকেছে, এই নির্বাচন কমিশন, এর আগে দুটো নির্বাচন কমিশন আমরা দেখলাম না, হুদা কমিশন আরও কী কী কমিশন, কোনো কমিশন দিয়েই কাজ হবে না। এই সরকারের অধীনে যেই নির্বাচন কমিশনই দেয়া হোক, বাংলাদেশে পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না যে একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন করবে। কেন, দুই নির্বাচন কমিশন তো দেখলামই আমরা, ডক্টর আকবর আলী খানের বক্তব্য তো কিছুদিন আগে শুনেছেন, শেষ করে দিয়েছে না সিভিল সার্ভিস, এবং একজন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী বলেছেন কি যে জনপ্রতিনিধি স্থানীয় এলাকার যারা আছেন তাদেরকে ওই একজন সিনিয়র সচিবের সাথে দেখা করতে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ধর্ণা দিতে হয়, এই কথা তো সংসদেও আপনার বহুবার আলোচনা হয়েছে। এখন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া, আপনি যে নামেই ডাকেন, আমি যে নামেই ডাকি, আমাদের দেশনেত্রী, উনি তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জামাত এবং আওয়ামী লীগ, আপনারা যুগপথ আন্দোলন করেছিল এবং আমাদের নেত্রী সেটা মেনে দিয়েছিলেন, তো সংসদ সেটা তো সংবিধানের অংশ হিসেবে দিয়েছিলেন। এখন নিজেদের চাইল্ড, ব্রেইন চাইল্ড, নিজেরাই তাকে হত্যা করে 2014 একটা সুন্দর নির্বাচন করে ফেললেন, যেখানে 154 জন বিনা ভোটের এমপি, কোনো প্রতিদ্বন্দ্বিতারই দরকার হলো না, আর বিএনপি লবিস্ট নিয়োগ করেনি। আপনি যদি কোনোখান থেকে দেখাতে পারেন কোন লবিস্ট, কী ফার্ম, কী আছে, আমি আপনাকে খুব বিনীতভাবে জানাচ্ছি, বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি, এটা আমাদের মহাসচিব, আমাদের স্থায়ী কমিটির সদস্য ওনারা সবাই জানিয়েছেন। 9 কোটি টাকা দিয়ে সেতু উদ্বোধন করেছেন, টয়লেট নির্মাণ করেছে, 4 কোটি টাকা দিয়ে প্রচারণা, 3 কোটি টাকা দিয়ে শিল্পী এনেছে বিদেশ থেকে, সিলেটের বন্যার্ত, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বানভাসী মানুষের আহাজারিতে যখন বাতাস ভারী, তখন কিন্তু আপনার আতশবাজি হাতির ঝিলে, কেন আর কত টাকা ওই দিয়েছেন আপনারা বন্যায়, এই যে এতগুলো মানুষ সিলেটে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, এবং অন্যান্য সিলেট বাদেও অন্যান্য জেলাতেও আরও বহু মানুষ মারা গেছে, কিন্তু আপনারা আওয়ামী লীগ কয় টাকা আপনারা দিয়েছেন, এই 6.55 টাকা আর 440 গ্রাম চাল, ডেইলি স্টার সূত্র। এখন দেখেন, খালেদা জিয়া আমাদের দেশনেত্রী ঘরে ঘরে ত্রাণ দিয়েছেন, নিজে গেছেন ইন পারসন ব্যক্তিগতভাবে, কিন্তু হেলিকপ্টারে দুর্গতদের কাছে উনি যাননি। এখন বানভাসীদের চড়থাপ্পড় মেরেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নেত্রকোনা মোহনগঞ্জের সরকারি ত্রাণ নিতে গিয়ে, এই যে ইউপি চেয়ারম্যান উপজেলা আবু বকর সিদ্দিকের হাতে লাঞ্ছিত হয়েছে বানভাসী মানুষগুলো, এই তো কারণ, আপনারা তো জানেন যে আপনার জনগণের কাছে যেতে হচ্ছে না, আপনারা মনে করেছেন কি এইবার মেশিনের উপর এবার ভর করবেন, এইবার একবার করেছেন 154 জন 2014-18 করলেন নিশিরাত, এইবার ইভিএমের দিকে আপনাদের সাংঘাতিক নজর, ইভিএম যে কিভাবে মেশিন দিয়ে, এবার আর মানুষে না, আর ব্যালট কোনো কিছুর দরকার নেই, ইভিএমের উপর এবার ভর করেছেন যে ইভিএম দিয়ে এইবার ভোটটা আমরা একটা ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে না এবার আপনারা সফল হবেন, দুঃখজনক হলেও এটাই সত্যি হবে। আসলে আমরা তো ভোট করতে চাই, আমরা তো চুরি করতে চাই না, ফলে আমাদের সাফল্য ওখানে নেই, কিন্তু আমরা, আপনি যে কথাটায় আবারও আসলেন যে ওই হেলিকপ্টার, আপনাদের বিষয়টা তো হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, এই দেশের মানুষও না,
এই দেশের গণতন্ত্র না, এই দেশের মুক্তিযুদ্ধ না, কিছু না। আপনারা টার্গেট করছেন যে ওনাকে ১৯ বার চেষ্টা করেছেন মারার জন্য এবং তাদের সাজা হচ্ছে। আপনাদের নেতা যিনি বিদেশে রয়ে গেছেন তিনি এই এইখানে অংশগ্রহণ করেছেন, তিনি এই ব্যাপার তার নলেজে, এবং তখন সংসদ চলছিল, সংসদে আপনি আমাদেরকে কথা, আপনারা আমাদেরকে কথা বলতে দেননি। এখন আপনারা যদি শুধু একধার সে বলে যান যে ফুল ছিটানো হয়েছে, আপনারা তো এই সেতু দিয়ে মানুষকে মানাই করেছিল আপনাদের নেত্রী যে সেতু দিয়ে যেন কেউ না যায়, সেতু তো হবে না, যদি হয় সেতু দিয়ে যেন মানুষ না যায় পড়ে যাবে। আপনারা আমরা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মোকদ্দমা করিনি, কিন্তু করেছিল কেয়ারটেকার এরা, সেই মোকদ্দমা চলছে। আপনি তো সিনিয়র উকিল, আপনি তো বুঝতে পারছেন যে মামলার ধারা কিভাবে যায় না যায়, আপনি তো প্রটেস্ট করতে পারেন, আপনার তো ইউ হ্যাভ দ্য রাইট টু সে। তো সেটা না করে আমাদের উপরে যদি আপনি চাপি দেন, এবং খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই মামলাটি এতিমদের টাকা, এতিমদের জন্য বরাদ্দকৃত টাকাটা আপনারা নষ্ট করেছেন, বা কি বলবো, এতিমদের দেওয়া টাকাটা আপনারা মিস ইউজ করেছেন, এটা খুবই লজ্জার ব্যাপার। এবং শুধু তাই না, যখন টাকা আপনার ই হলো, মানে ওই যে চেঞ্জ করার কথা আসলো, তখন কত টাকা ব্যাংকে থাকবে কত থাকবে, বেগম জিয়া তিনি তার টাকাকে ই করেছেন, মানে শুদ্ধ করেছেন, তিনি অপ্রদর্শিত অর্থকে শুদ্ধ করেছেন, মানে অপ্রদর্শিত অর্থকে প্রদর্শন করেছেন, ট্যাক্স দিয়ে, তিনি ওখানে একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্স দিয়ে করেছেন। এটা আমরা এই কথা আপনাদেরকে বলি না, কারণ দুবারের প্রধানমন্ত্রী, তিনি ট্যাক্স ফাঁকি দিয়ে আপনার পরে যখন ধরা পড়ছেন তখন সেটাকে তিনি নিয়ে এসে ইয়ে দিয়ে লেভি দিয়ে সেটাকে তিনি শুদ্ধ করছেন, এটা বাংলাদেশের জন্য গৌরবের ব্যাপার না। এবং আমি বলেই খুব আনন্দিত হচ্ছি না, কারণ তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, ফলে এটাকে আপনাদের সহ্য করবার মতো ক্ষমতা নেই, আপনাদের ধৈর্য নেই, আপনারা এই দেশকে সেই ধৈর্যহীনের অবস্থার ভিতরে আপনারা নিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কে মামলা যদি আমরা দিতাম, আপনি তো, আমি আগেই বলেছি আমরা এর মধ্যে নেই, আমরা আছি বরং শেখ হাসিনাকে অনেক উদার, অনেক বড় মানুষ আপনার বলা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত যে উনি ওনাকে জেলখানার থেকে, হাসপাতালের জেলখানার থেকে ওনাকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন, এটা অতীতে কখনো ঘটেনি। তারপরেও আপনাদের মধ্যে এটাকে ইয়ে করা, মানে এটার ব্যাপারে একটা কৃতজ্ঞতা জানানোর মতো অবস্থা আপনাদের নাই। কথা হচ্ছে যে আমরা যত কথাই বলি, যেভাবেই বলি, আপনাকে মানুষের কাছে যেতে হবে। আপনি বলেছেন যে আমরা মানুষের কাছে নেই, আপনারা মানুষের কাছে আছেন, আপনারা মানুষের কাছে আছেন এই কথাটা আপনার নিজেকে জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো, মানুষের কাছে আপনারা নেই। মানুষের কাছে থাকলে মানুষ নিজে নেমে আসতো, আপনারা মানুষের কাছে যদি থাকতেন তাহলে পরে আজকে আপনাদের যে সমাবেশ বলুন, মিটিং মহফিল বলুন, এগুলো করার জন্য মানুষ, আমরাও বিরোধী দলে ছিলাম, আমাদের মরহুম নাসিম সাহেবকে আপনার ওই এসপি কোহিনুরকে দিয়ে যেভাবে আপনারা মারালেন সেই রিস্ক আপনারা নিতে পারেননি, আপনারা কখনোই রাস্তায় নামতে পারেননি। জি, ঘড়ি সময় আমি শেষ করে দিচ্ছি। ফলে এই সমস্ত দিক নিয়ে আপনার সাথে আমার বায়াস হতে পারে, কিন্তু তাদের দেশের কিছু হবে না, দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। দেশের মানুষের কল্যাণ করতে হলে মানুষের কাছে যেতে হবে, এবং যে গণতন্ত্রের কথা আপনি বলছেন সেই গণতন্ত্রের একটা সিটে একটা নমিনেশন দেবেন দয়া করে,
একটার বেশি নমিনেশন আপনারা দয়া করে দেবেন না, গণতন্ত্রকে লজ্জায় ফেলবেন না। গণতন্ত্র তো লজ্জিত হচ্ছে, আমার লজ্জার চেয়ে গণতন্ত্রের লজ্জাটাই বেশি হচ্ছে। তো সেই জন্য আমাদের জয়নাল আবেদিন ফারুক সাহেব ছয়বারের এমপি ছিলেন, আপনার শেষ কথার থেকে আসছি, ওনাকে মারবার একজন পুলিশ অফিসার মারবার পুরস্কার স্বরূপ আপনারা সম্প্রতিও তাকে প্রমোশন দিয়েছেন। তো ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেননি আমাদের দেশনেত্রী, কারণ উনি ওই সময় বন্দি ছিলেন জেলে। পরবর্তীতে উনি যখন বাইরে আসলেন তখন ওই ট্যাক্স রিটার্নটা যেটা দিয়েছে, ওনার এক ছটাক জমি বাংলাদেশের কোথাও আছে দেখাতে পারবেন? পারবেন না, কারণ নাই। আপনারা দেখাবেন? না না না, আপনারা এমনভাবে বলার চেষ্টা করেন, আপনারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কষ্টিপাথরে ঘষে পরীক্ষা করা একজন আউট অ্যান্ড আউট সৎ একজন ব্যক্তি, বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ জানে। ওই যে হুমায়ুন আহমেদের বই আছে উপন্যাসে, উনি তো বিএনপি করতেন না, সেখানেও লেখা আছে, পড়ে দেখবেন। এখন দেখেন, আপনারা অনেক কথাই বলেন, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ওনাকে যেই আপনি বললেন এক্সিকিউটিভ অর্ডারে নির্বাহী আদেশে যে থাকতে দিয়েছেন, গৃহবন্দী অবস্থায় ওনার বাসায় বন্দি করে রাখা হয়েছে, জেলখানার থেকে পরিত্যক্ত জেল, তারপর হাসপাতাল, এখন গৃহবন্দী। তো তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার এই বিষয়টা তো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলুন, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য বিভিন্ন দেশের সংসদ সদস্যরাও এটা নিয়ে কথা বলছেন। কেন? চিকিৎসার অধিকার যে প্রিজনার অফ ওয়ার থাকে তারও থাকে, কিন্তু আওয়ামী লীগ সেই অধিকারটুকুও হরণ করছে। ওনার সাজাপ্রাপ্ত একজন আপনাদের আওয়ামী লীগ এবং সরকারের এমপি হাজি সেলিম সাহেব, উনি কিন্তু যেতে পারেন বিদেশে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে আপনারা সুচিকিৎসা, যেই চিকিৎসাটা একজন মানুষের মৌলিক অধিকার, সিনিয়র সিটিজেন হিসেবে ওনার মৌলিক অধিকার, ওনার ন্যায্যতা, প্রাপ্যতা সব কিছু আপনারা কেড়ে নিয়েছেন ওনার মৌলিক অধিকার। কেন? কারণ প্রতিহিংসা। কিসের প্রতিহিংসা? রাজনৈতিক প্রতিহিংসা। দেখেন, আপনাদের খুব ক্ষোভ যে কেন আমাদের দেশনেত্রীর এই যে আকাশচুম্বী জনপ্রিয়তা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডনে আছেন, আমাদের সমস্ত প্রোগ্রাম সব কিছুতে উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এবং আপনারা প্রশ্ন তোলেন প্রায়ই যে বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন। এটা কিছুদিন আগেও আমাদের সিনিয়র নেতা যারা আছেন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের দেশনেত্রী, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আমাদের দেশনেত্রী উনি বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী হবেন। ওনার কোনো রকম ইয়েতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন উনি হবেন। এখন যে আপনারা পদ্মা একটা সেতু বানিয়ে সেটা 10 গুণ 5 গুণ 6 গুণ বেশি, 10,000 কোটি টাকা আমরা আমাদের সময় জায়কাকে দিয়ে এস্টিমেট করা হয়েছিল 2003-04 কথা, কিন্তু আপনারা কি করলেন, আপনারা আমাদের দেশনেত্রীকে পদ্মায় ডুবিয়ে মারতে চাইলেন, এবং সারা পৃথিবী যাকে সম্মান করে, বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার যিনি জিতেছেন পেয়েছেন ডক্টর ইউনুস স্যার, ওনাকে কি বললেন, ওনাকে চুবিয়ে চুবিয়ে হ্যাঁ ওঠানো হবে, আর আমাদের দেশনেত্রীকে টুস করে পদ্মা নদীর পানিতে ফেলে দেওয়া হবে। আপনি বলুন, এটা কি রাজনৈতিক কোনো শিষ্টাচার, রাজনৈতিক কোনো কথা এর মধ্যে এটা কি পড়বে, আসবে এটা সৌজন্য রাজনৈতিক যে আমাদের ডিকশনারি আছে এর মধ্যে আসবে? এটা না, আসবে না। এখন দেখেন, এই যে বন্যার কথা আপনি বললেন, এখন প্রধানমন্ত্রী বললেন যে বন্যায় কষ্ট হয় আবার লাভও আছে। এখন শেষ, তাহলে দেখেন একটা কথা বলি যে শেখ সাহেবের ভাগিনা, হ্যাঁ, উনি একজন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, উনি বিএনপির সমালোচনা সংসদে কীভাবে করেছেন, বিএনপি বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, শ্রীলঙ্কা হলে কি তারা খুশি হবে, বাংলাদেশ ধ্বংস হলে ওরা খুশি হয়, তোরা কি বাংলাদেশকে পাকিস্তান বানাবি,
বাংলাদেশের অর্থনীতির ভিত্তি খুব মজবুত, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, প্রধানমন্ত্রী যে ধারায় উন্নয়ন অব্যাহত রেখেছেন তাতে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া সুইজারল্যান্ড হবে। এখন দেখেন না খেয়ে মা শিশুকে খাওয়ার দিতে পারছে না, গলা টিপে এই যে কয়েকদিন আগের খবর মেরে ফেলেছে। বিএনপি কথায় কথায় বলে সরকারকে টেনে নামাবে, অভিযোগ করে তিনি বলেন ওরা আওয়ামী লীগকে 2009 সাল থেকে টানা আরম্ভ করেছে, তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে। আজকে 2022 সালে এসেছি, আরেকবার টান দিলে আমরা 2050 সালে চলে যাব, তোরা থাক বেটা। এটা তো রাজনৈতিক ভদ্রতা, রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সভ্যতা ভব্যতা? আপনি বলুন, আপনি বলবেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আওয়ামী লীগের একজন অত্যন্ত সিনিয়র আপনি নেতা হিসেবে, যে আপনি বলুন সংসদে সংসদীয় ভাষায় এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সংসদীয় ভাষায় নিজে কথা বলতাম, এবং যারা সংসদীয় ভাষার বাইরে কথা বলেন তাদেরকে সংসদ সদস্য হিসাবে মানুষ গ্রহণ করে না। আমি উনি আপনি যখন কোট করছেন নিশ্চয়ই উনি বলেছেন, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এটা খুব বড় কথা না। আর ডক্টর ইউনুসের কথা বলছেন, এই যে এত বন্যা হচ্ছে, এত কিছু হচ্ছে, কখনো কি ডক্টর ইউনুসকে দেখেছেন যে দুমুঠু চাল কাউকে দিয়েছে? দেখেননি। কোনোদিন কি দেখেছেন যে শহীদ মিনার, আমাদের শহীদ মিনার কোথায়, কেন্দ্রীয় শহীদ মিনার কোথায়? ডক্টর ইউনুস জানেন? ইউনুস সাহেব জানেন না। ইউনুস সাহেব, আমাদের এই টাকা যেন ওয়ার্ল্ড ব্যাংক না দেয়, IMF এই টাকা যেন না দেয় ব্রিজ করবার জন্য, তার জন্য তার যে রোল, তিনি ডিও লিখেছেন, তিনি হিলারি কিন্টল দিয়ে চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু আমরা তাকে দাওয়াত করেছিলাম। তার উচিত ছিল, হয়তো হয়তো উচিত ছিল তার সেখানে যাওয়ার। আর আপনাদের নেত্রীকে যে উনি বলেছেন যে টুপ করে ফেলে দেবেন, টুপ করে ফেলে দেবেন, আমরা যে তিনজন বসে আছি, মাঝে মাঝে কিছু রসিকতার কথাও কিন্তু হয়, তার মানে ওনাকে ফেলে দেওয়ার জন্য, ফেলে যদি দিতেন বা দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে পরে বলতেন না, যখন বলেছেন তখন এটা হচ্ছে একটা কথার কথা বলেছেন, এটা অবশ্য না বললেও চলতো, এটা অবশ্য না বললেও চলতো। কিন্তু ডক্টর ইউনুসের যে রোল, এবং আপনারা সবসময়ের জন্য বলেছেন, ওই যে একটু আগেই আমি বলছিলাম যে আপনারা ওই ব্রিজ দিয়ে যাবেন না, কেউ যদি ব্রিজ হবে না, আপনাদের নেত্রী বলেছেন হবে না, যদি হয় ওখানে যাবেন না, পড়ে যাবেন, ব্রিজ ভেঙে পড়ে যাবেন, ব্রিজ আল্লাহর মর্জি হয়েছে, ব্রিজ ভাঙেনি, আপনাকে দাওয়াত করছি, আপনি আমরা তো যাব না, আমাদেরকে হত্যা করতে চায়, একবার ঘুরে আসেন, কুষ্টিয়াতে আমি বহুবার যাই, প্রতিবার তো আপনি ঘুরে আসেন, খুব ভালো হবে। আর দেশ নিয়ে ভাবতে হবে, আপনারা এখন মানুষ হত্যা করতে চান, আমি শেষ করছি, আর সময় নেই, আসলে দেশ নিয়ে ভাবতে হবে, দেশে একটা বড় কাজ হয়েছে, এই কাজটার প্রশংসা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও হয়েছে। এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তিনি সাহসী এবং দুঃসাহসী মানুষ বলে এই ব্রিজটা নির্মাণ করতে পেরেছেন, এবং তার উপর দিয়ে মানুষ আজ কি স্বতঃস্ফূর্তভাবে কুষ্টিয়ার থেকে আসতে, আগে কত সময় লাগতো এখন কত লাগবে আপনি একবার দেখবেন। এবং আপনাকে আর একটি খবর দিচ্ছি যে আপনাকে আমাকে আর ওই ব্রিজে যেতে হবে না, যে আন্ডারপাস করা কথা হয়েছে, পাটুরিয়া দিয়ে দৌলতদিয়ায় চলে যাবেন আপনি, তারপরে আপনি ওখান থেকে কুষ্টিয়ায় চলে যাবেন। ফলে দেশপ্রেমিক হতে হবে, মানুষের কথা ভাবতে হবে। আর আপনাদের যে সুপুত্র, মানে যিনি আপনাদের দায়িত্বে আছেন সুপুত্র, আপনাদের আমরা জিজ্ঞাসা করেছি তো কোনো অন্যায় করিনি, যে আপনাদের প্রধানমন্ত্রীর প্রার্থীকে, আপনি যেমন উত্তর দিলেন যে বেগম জিয়া যদি উনি না হন তাহলে পরে আপনাদের সুপুত্র হবেন, আমরা জনগণ, এই দেশের জনগণ যাকে প্রধানমন্ত্রী করতে চাইবেন তাকেই প্রধানমন্ত্রী করা হবে, এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই, এবং আমরা খুশি হব যে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। সেই জন্য আমাদের আপনি বললে আবার উনি বলবেন, কথার কোন শেষ হবে, আমাদের কথা হচ্ছে যে দেশের কথা, ঠিক আছে আমি আসছি, উনি জাস্ট কয়েক সেকেন্ড বলছেন, 15 সেকেন্ড। হিন্দুস্তান টাইমসের রিসেন্ট যে লেখাটা, যে শেখ হাসিনার পায়ের নিচ থেকে
মাটি সরে যাচ্ছে, তিনি একটা তাসের ঘর নির্মাণ করেছিল সেটিও এখন টলটলায়মান। এখন এটা এই পর্যন্ত বোধহয় এরকম ভাষা, এরকম প্রভাবশালী একটা পত্রিকা হিন্দুস্তান টাইমস সেখানে এর আগে এসছে কি না। এদিকে আমরা দেখছি যে দেখেন রিজার্ভ কমে যাচ্ছে, আপনার রেমিটেন্স কমে যাচ্ছে, $40 billion নিচে চলে আসছে আমদানি রপ্তানি সমস্ত কিছুতে। ধন্যবাদ, আর সময় নেই, আপনি জাস্ট এক লাইন, এক লাইন, জাস্ট এক লাইন। রেমিটেন্স ঈদে বেড়েছে, রেমিটেন্স ওই ঈদের কয়েক দিনে, শুধু কয়েক দিন, রেমিটেন্স ওভারঅল, ওটা তো আপনি বললেন না, ওটা তো আপনি বললেন না যে রেমিটেন্স কমে গেছে, ওভারঅল ওই এভারেজে কমে গেছে। এখানে এখানে বসিবেন না, বসিলে কি হবে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটো সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয়মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। অ্যাডভোকেট ফাহিমা, নাসরিন, মুন্নি এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা করার জন্য। দর্শক, আলোচনা যেখান থেকে যে বিষয় দিয়ে শুরু করেছিলাম সেই বিষয় দিয়ে শুরু করি, যে ক্ষমতায় থাকার জন্যে বা ক্ষমতায় যাবার জন্যে রাজনীতিবিদরা কেউ যেন ষড়যন্ত্র না করেন। ষড়যন্ত্র করে আসলে শেষ পর্যন্ত তাদের নিজেদেরও খুব একটা কল্যাণ হয় না, হয়তো একটা সময় পাওয়া যায় কিন্তু সময় শেষে যা হয় সেটা খুব একটা সুখকর নয়। কাজেই ষড়যন্ত্র বাদ দিয়ে সবাই জনগণের উপর নির্ভর করবেন, দেশে একটা ভালো অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটি সকলের প্রত্যাশা, এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায়, অর্থনৈতিক প্রক্রিয়ায়, উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে জনসম্পৃক্ত হতে হবে, সেটি ক্ষমতাসীন দল এবং বিরোধী দল সকলের জন্যই প্রযোজ্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।